অঙ্গনবাড়ি কেন্দ্রে দিদিঙ্ক দাদাগিরি, সরকারি ঘরে চালিছি ঘরোই টিউশন, সরকারক নিয়মকু খোলা খোলি করা যাচ্ছে উল্লঙ্ঘন। হ্যাঁ আজ্ঞা, টিকে ভালো করে দেখুন এ দৃশ্যক, কেমিতি চালিছি পাটুলি পঙ্ক অঙ্গনবাড়ি কেন্দ্র। এটি সিডিপিও বড় না দিদি বড়? অঙ্গনবাড়ি কেন্দ্রে কোণ হুয়ে জাঁচান কি সিডিপিও? যদি এ ঘটনা সিডিপিও জাঁচান তেমনি সে চুপ কী? ইয়ে হচ্ছে কেন্দ্রাপড়া মহাকালপড়া ব্লক পাটুলি পঙ্ক অঙ্গনবাড়ি কেন্দ্র। সরকারি অঙ্গনবাড়ি কেন্দ্রে সরকারি চাকরি করে দিদি নিজ ইচ্ছারে করছেন টিউশন। এই সরকারি নিয়ম কানুন সত্যি যেমিতি পানি রকার, দিদিঙ্কু দেখিলে তো লাগুছি যেমিতি সরকারি সিস্টম পুরা নিজ পকেটরে। অঙ্গনবাড়ি কেন্দ্রে দিদি পিলাঙ্কু করছেন টিউশন এবং দিদিঙ্কু সিডিপিও সহযোগ করছেন। এভাবে ভিডিও এবে ভাইরাল হচ্ছে। সরকারি অঙ্গনবাড়ি কেন্দ্রে চলাইলে টিউশন, হ্যাঁ আজ্ঞা, আখিরে আঙ্গুড়ি গেঞ্জি চলাইলে টিউশন, আেষে হাবুড়ে পড়লে ভিডিও হল ভাইরাল। এ সম্পর্ক সিডিপিও যোগাযোগ করবু সে কিভাবে প্রতিক্রিয়া রাখছেন শুণতু। ম্যাডাম, সরকারি অঙ্গনবাড়ি কেন্দ্রে সে কোন তাঙ্কর নিজ ইচ্ছার টিউশন করিপারিবে? টিউশন কোউটি করছে? সেই ঘরে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্চনা আছে, পাটলি পঙ্গা ফোর। হুম হুম, অর্চনা নাই, তের নম্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মু কইবা কথা, অঙ্গনবাড়ি সেন্টারটা আছে, সে স্কুল হোক কি সেন্টার হোক, করিবা তো নিয়ম নাই। যদি আমি লোক সাহায্য করিয়া চাহিবা, সে গোটে সে ঝিওটা অনম্যারেজ এটা। হুম হুম, বুঝলে কি? অনম্যারেজ টা যদি এমনি পোষি হওয়া পাই টিউশন ফিউশন করুথাও, রুম টা তো অছি। সেই অনুসারে আমি যা আমার সমস্যা আছে সমাধান করিবু। সরকারি নিয়ম অনুসারে কোন সরকারি পাঠাগার মানুষ ব্যক্তিগত ঘরোই টিউশন হয়ে পাব না, কিংবা সরকারি শিক্ষক শিক্ষয়িত্রী মানে এই টিউশন সম্পৃক্ত স্থানরে করে পারবে না। তবে কাহা চাপরে পড়ছেন সিডিপিও? কাহিকি চুপ বসিছেন সিডিপিও? কার্যানুষ্ঠান নেওয়া হাতরে শিকুড়ি বন্ধা হয়েছি না ভিতরে আও কিছু রহস্য অছি? ঠোস প্রমাণ থাই মধ্য এটি কার্যানুষ্ঠান নেবারে বিলম্ব কাহিকি? কাহিকি দিদিঙ্কু ঘণ্ট ঘুড়াউছেন সিডিপিও? এভাবে ঘটনাকে নিয়ে এবে সারা অঞ্চলে জোর ধরিছে চর্চা। দিদিঙ্ক এভাবে মনমানি নিয়ে স্থানীয় অঞ্চলে প্রবল জন অসন্তোষ বি দেখা কমেছে। তবে দেখা বাকি রহিলা খবর প্রসারণ পরে কিপরি পদক্ষেপ নেউছি প্রশাসন। কেন্দ্রাপড়ার জন্মেঞ্জয় বিশ্বাস রিপোর্ট, ওড়িশা।